স্যার মানে কেন কমলপুর আসলেন, এই যে আগুন লাগলো, এই যে আপনার স্থিতিশীল পার্টি বিষয়ে, কমলপুর সদর স্থিতিশীল পার্টি বিষয়ে যে আগুনটা লাগলো সে বিষয়ে আজকে এই কেন এই আজকের এই পরিস্থিতিটা কিসের জন্য? এই নতুন পরিস্থিতি 2018-এর 13 মার্চ ভোটের ফলাফল যখন নির্ধারিত হয় বিজেপি আইজিপি সরকার আছে, ২০০৪ থেকে তো সন্ত্রাস শুরু হয়েছে, তাই না? এটা তো বিস্তৃত পরিসরে বলার কোনো অপেক্ষা রাখে। কমলপুর বলা যাবে প্রায় প্রথম দিন থেকে রেজাল্টটা ওঠে ব্যাপক আক্রমণের সময়। আমি পেছনে যেতে চাই না, এই যে 7 তারিখ কমলপুর শহরে যুবকদের একটা মিছিলের কর্মসূচি, 6 তারিখ সেটা হোয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়, তার কাছে জিজ্ঞাসা সরকারের। সরকার তো এই প্রতিশ্রুতি দিয়েই মানে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তারা সরকার আজকে সব ঘরে ঘরে চাকরি শূন্য কোন দেখি 50,000 আছে, এগুলি 1 বছরের মধ্যে পূরণ হয়ে যাবে, কেমন না? এখন দেখা যাচ্ছে শূন্য পদ পূরণের তো প্রশ্নই নাই, পরিবার কিছু চাকরি দেওয়ার তো উদ্যোগই নাই, বরং চাকরির অত অবস্থায় অনেকেই ছাড়াই করছে, নতুন পদ শূন্য হচ্ছে, নিয়োগ প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে যুবকদের একটাই স্লোগান, কমলপুর তো চুপুরের বাইরে না, তারা বিভিন্ন গ্রামাঞ্চলে এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ বক্তব্য এগুলি রেখে রেখে যেহেতু সাব ডিভিশনাল হেডকোয়ার্টার তাতে তারা এই কর্মসূচিটা রেখেছিলেন, এবং তাদের কত সিদ্ধান্ত ছিল বিমল সিনহা যিনি শহীদ রূপস্পর্তার বাড়ি যেখানে তার স্মৃতিসৌধ তৈরি হয়েছে ওখানে মহকুমার বিভিন্ন জায়গায় যুবকদের জম্বে মিছিল করে শহর রাস্তা একটাই যেতে গেলে পুরো শহর থেকে পার্টি অফিস আছে ওখানে লোকাল কমিটি অফিস। রঞ্জিত ঘোষ কিন্তু যুবক নায়ক, তার বয়স এখন প্রায় 74, তো রঞ্জিত ঘোষ যুবকদের এই কর্মসূচির কথা জেনে উপস্থিত থেকে চাক্ষুষ করে এবং তাদেরকে উৎসাহিত করে এই লক্ষ্য নিয়ে তিনি যাচ্ছিলেন। ওখানে গিয়ে পার্টি অফিসের সামনে হয়তো অটোরিকশা ছেড়ে নেমে হেঁটে যাচ্ছিলেন, আক্রান্ত এর আগে একবার আক্রান্ত হল নদীর ওই পার কয়েক মাস আগে চাঙ্কা মাস্ক দিতে গেছে গরিব মানুষের, তারপরে হঠাৎ তাদের ঠিক ঠিক মতো ঘন ঘন পরিষ্কার করে তার জন্য স্যানিটাইজার দিতে গেছেন, আর কিছু কিছু গরিব মানুষকে কিছু খাওয়া দাওয়ার সামগ্রী দেওয়ার জন্য তাদের উদ্যোগ ছিল, সেখানে প্রচন্ডভাবে আক্রান্ত হয়। তখন আমরা এসেছিলাম তাকে দেখবার জন্য, তার তো সমস্ত শরীরটাকে মানে ফালা ফালা করে এখন এই জায়গাতে ওই দিনও তাকে প্রচন্ডভাবে আক্রমণ করে, সঙ্গে আরো আছেন হাসপাতালে, আমরা পরের দিন গেছি দেখতে, কথা ঠিক মতো বলতে পারছে না, ডাক্তারদের সঙ্গে কথা হল তাতে তার সিদ্ধারার সঙ্গে একটা বোন ভেঙে যায়, তারপরে ঘাড়ে একটু আঘাত পায়, কেমন শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, মাথায় কিছু হয়েছে কিনা তখনও বলতে পারছিল না, শুনছি এখন কথাবার্তা বেশি বলো না, তারপর আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা, তারপরে বলছেন আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করি তাকে আমরা সুস্থ করে দেওয়ার চেষ্টা করি। সেখানে আপনাদের মতো একই প্রশ্ন করছিল হাসপাতালের সামনে, এটাতে ভুলের কি আছে, অপরাধের কি আছে, যুবকরা মিছিল করছে দেখতে গেছে,
আপনাকে আক্রমণ করি এবং বলছে আক্রমণের সময় আপনি বয়স্ক লোক, ত্রিপুরার মানুষ, আপনাকে চিনে আপনাকে রেসপেক্টও করে, আমরাও কমলপুরের মানুষ করি, আপনাকে না করেছি বারবার, এই দল ডল করবেন না, আপনি শুনছেন না আমাদের কথা, অদ্ভুত কথা, জায়গিরদারি নিয়ে নিয়েছে মনে হচ্ছে, কে কোন দল করবে করবে না, কোন কর্মসূচি সমর্থন করবে করবে না, কোথায় যাবে কোথায় যাবে না, শাসক দলের কিছু লোক তারা দুর্বৃত্তপনার সাথে যুক্ত, তারা এগুলি ঠিকঠাক করছে, তারাই একদিকে পেটাচ্ছে আরেকদিকে ঘটনা করছে। এখন আপনি যেটা জানতে চাইছেন কেন এই ঘটনা ঘটছে, শুধু কমলপুর না তো ত্রিপুরার যে কোন মহকুমাটা বাদ আছে, এমন কোন একটা সপ্তাহ বাদ যাচ্ছে না কোন না কোন জায়গায় সরকার বিরোধী প্রধানত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামপন্থায় বিশ্বাস করে যে গণতান্ত্রিক সংগঠনগুলো, তাদের নেতা কর্মীরা কোথাও না কোথাও আক্রান্ত হচ্ছেন। কারণটা কি, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন একটাও রক্ষা করছে না, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে, প্রশ্ন শুরু হয়েছে, জবাব দিতে পারছেন না, মানুষ যাতে ঘর থেকে বেরোতে না, প্রশ্ন যাতে করতে না পারে, দাবি যাতে তুলতে না পারে, কাজেই প্রথম থেকে সন্ত্রাস এটাকে আরো তীব্র করে, এই লক্ষণেই আক্রমণগুলি সংঘটিত হচ্ছে। এখন এরা তো ভুল করছে, ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন 100 বছর হয়েছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল তাসকন্দের প্রথম, ব্রিটিশ তারাবাদ আন্দোলনে কমিউনিস্টরা প্রথম স্লোগান তুলেছিল স্বরাজ চাই, পূর্ণ স্বাধীনতা চাই, ব্রিটিশ ভারত ছাড়ো, এই দাবি যদি কমিউনিস্টরা সেদিন না তুলত কংগ্রেসের সম্মেলনে গিয়ে, কংগ্রেস বোধহয় এই দাবি আরো 10-20 বছর করে তুলত, তারপরে আমাদের স্বাধীনতা লাভের বিষয়টা আরো 20-25 বছর পেছনে চলত। এই কমিউনিস্টদের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিজেরা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা তৈরি করে তাদের নেতৃত্বকে জেলবন্দি করে রাখার চেষ্টা করেছে, পার্টিটাকে বেআইনি ঘোষণা করেছে, খুন করেছে, কেমন না? তো এগুলো করে কিন্তু ব্রিটিশ শাসিত ভারতবর্ষ কমিউনিস্টদেরকে দমন করে দেশ স্বাধীন হয়েছে। এখন তো আগামী 15 আগস্ট 74 বছর পূর্ণ হবে, আমরা 75 বছরে পা দিতে যাব, কেমন না? এই সময়ের মধ্যে দেশের যে অবস্থা, বিজেপি দিল্লিতে, বিজেপি ত্রিপুরায়, বিজেপি যে দিল্লিতে গেছে 14 সাল থেকে, এখন তো 21 সাল চলছে, সামনে 24 আবার তাদের ভোট মোকাবেলা করতে হবে, আর ত্রিপুরার ভোট 23 মোকাবেলা করতে হবে, সারা দেশের অবস্থা দেখছেন তো, বিজেপির বিরুদ্ধে সমস্ত দেশের মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ হচ্ছে, কৃষক, খেতমজুর, শ্রমিক ঐক্যবদ্ধ হচ্ছে, 8 মাস যাবৎ চলছে কৃষকদের আন্দোলন, ভারতবর্ষে স্বাধীনতার পর এরকম আন্দোলন হয়নি, তাকে সমর্থন করছেন শ্রমিকরা, সমর্থন করছেন খেতমজুররা, ছাত্ররা, যুবকরা, মায়েরা, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, শিক্ষক, কেরানি, কর্মচারী, ত্রিপুরা তো তাই হচ্ছে, কেমন না? কাজে এরা যেটা ভাবছেন যে সন্ত্রাস করে ঘরে আটকে রেখে দমন পীড়নের মাধ্যমে নিজেদের ভেত্ততা ঢাকতে পারবেন, হ্যাঁ, এবং মানুষকে বাধ্য করতে পারবেন তাদের সঙ্গে রাখতে, এটা তারা ভুল করছে। আর কমিউনিস্টদের এভাবে সন্ত্রাস করে, আক্রমণ করে, রক্ত জড়িয়ে দমন করা যায়, তার ইতিহাসটাই অন্যরকম, এরা রক্তবীজের বংশধর, শহীদের দেহ থেকে 1 ফোঁটা রক্ত পড়ে ওখান থেকে আরেকজন নতুন তৈরি হয়, কাজে এগুলো ভুল পথ। ত্রিপুরায় আমার তো কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করছি প্রায় 55 বছর হয়ে গেল, 54 থেকে 55, প্রথম থেকেই বলা যায় রঞ্জিত ঘোষরা সে চাকরি করতে পুত নেভিতে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, প্রথম থেকে তাকে দিচ্ছে, আগেও আক্রান্ত হয়েছে, সন্ত্রাসবাদীরাই তুলে নিয়ে গেছে, কমলপুরের মানুষই তাকে উদ্ধার করেছে, কেমন না? বিমল সিংকে খুন করেছে কমিউনিস্ট পার্টিকে দমন করে।
ত্রিপুরা কোথাও এইভাবে দমন করতে পারবে না, ভারতবর্ষ পারবে না। মানুষের সমস্যা যতদিন আছে এগুলির সমাধান যতক্ষণ না হবে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ, কমিউনিস্ট পার্টি মানুষের সঙ্গে থাকবেন, লড়াই করবেন, আন্দোলন করবেন, আক্রান্ত হবেন, রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু দমিয়ে রাখা যাবে না। ঝান্ডা কাঁধে নিয়ে এগুচ্ছেন, এগোবেন। পার্লামেন্টে কয়টা সিট আছে বা নাই, পশ্চিমবাংলায় সিট পেল কি পেল না, ত্রিপুরায় সরকারে থেকে তারা গত নির্বাচনে হেরে গেলেন, সামনের বার আবার নির্বাচন কি হবে মানুষ ঠিক করবে, এগুলো আমাদের কাছে বড় বিষয়। নির্বাচনটা আমাদের লড়াইয়ের একটা উচ্চতর রাজনৈতিক সংগ্রাম, কাজে সামগ্রিক যে সংগ্রামটা চলছে এই সংগ্রাম অব্যাহত থাকবে। কাজে এটা কি তাদের এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই আক্রমণ করছে, এবং যে ছেলেদের এগুলোতে thank you.